হ্যালো ফ্রেন্ডস, ভাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে নেহরা বলছি। আশা করি সবাই ভালো আছে। পুজো তো এসেই গেল, বেশ মনটা তো খুব খুশি খুশি যে পুজো আসছে, কিন্তু ওয়েদার একদম মনকে আবার একটু মন খারাপের দিকে নিয়ে চলে যায়, যে ওয়েদার খুব ডাল হয়ে যাচ্ছে, এত বৃষ্টি, এত ডাল ওয়েদার। তো পুজোর যে আনন্দটা সেটা কিন্তু খুব মাটি করে দেওয়ার চেষ্টা করছে ওয়েদারটা। যাই হোক, আশা করি ওয়েদার ঠিক হয়ে যাবে পুজোর আগেই। তো আমরা চিন্তা করছি যে এই যে পুজো আসছে, পুজোর মধ্যে আমরা কি করি, আমরা নতুন নতুন জামা কাপড় কি পরব, কি আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করব, পুজোয় কি খাবো, কোথায় যাব, হ্যাঁ এইসব নিয়ে কিন্তু আমরা খুব ভাবি। কিন্তু এইটা আমরা ভেবে দেখি না যে বড়রা কিন্তু ভাবে যে আমরা এই পার্লারে যাব বা আমরা স্কিনের হেয়ারের এই করব ওই করব। যাই হোক, নানা রকমভাবে বড়রা কিন্তু নিজেদের নিয়ে কিন্তু অনেক কিছু প্ল্যান করে থাকে, ভাবে যে আমরা এটা করব এটা করব। তো বাচ্চাদের নিয়েও কিন্তু আজকালকার দিনে ভাবা উচিত, কারণ বাচ্চারাও কিন্তু এখন রেগুলার একটা মানে 5 বছরের পর থেকেই তাদের স্কুলের একটা ধকল, তারপরে একটু বড় হলে কলেজের একটা ধকল, হ্যাঁ। তো এই যে জার্নিটা, পড়াশোনার একটা জার্নি, হ্যাঁ। তো অনেকে আবার ছোট থেকে অনেক কিছু আবার পড়াশোনার সাথে সাথে শেখে, তো নানাভাবে কি হয়, বাইরে বেড়ানোর জন্য বা অতিরিক্ত সোয়েট হওয়ার জন্য অনেকে আবার এক্সারসাইজ করে, অনেকে নানা রকম খেলাধুলার মধ্যে এনগেজ থাকে। তো নানা কারণে কিন্তু ধুলো বালি ময়লা এসব জমে স্কিনে আর হেয়ারে কিন্তু অনেকটা মানে প্রবলেম সৃষ্টি করে। তো এটা নিয়ে তো বাবা মা কতটা ভাবে সবাইকার আমি অতটা বলতে পারছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখি যে বাচ্চাদের খুব পরিমাণে হেয়ার ফল হচ্ছে বা স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে, স্কিনে নানা রকম র্যাশেস, পিম্পলস, ব্রুনো যেটাকে বলছে, বা ডাল স্কিন, হ্যাঁ, আনইভেন একটা কালার, হ্যাঁ, তারপরে ব্ল্যাক প্যাচেস পড়ে যাচ্ছে গলার মধ্যে, বেশিরভাগ বাচ্চার একটা ব্ল্যাক প্যাচেস পড়ে যাচ্ছে। তো এই যে বাচ্চাদের যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু ছোটোবেলাতেই ভাবতে হবে, কারণ এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু যখন কলেজ স্টুডেন্ট তারা হচ্ছে, তখন কিন্তু তারা যখন অন্য তার ফ্রেন্ডসদের কাছ থেকে কমেন্ট পাচ্ছে যে তোর এই জায়গাটা এরকম কেন রে, তোর এরকম গালে এত পিম্পল কেন রে, তোর স্কিনটা ডাল কেন, তোর হেয়ারটা এরকম এত পাতলা কেন, এই যে প্রবলেমগুলো হয়, এই যে প্রবলেমগুলো, এগুলো যাতে ফেস করতে না হয় তার জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের 5 বছর পর থেকে, বাচ্চাদের 5 বছর ওভার হয়ে গেলেই কিন্তু একটা হোমলি প্রসেসে কিন্তু একটা বাচ্চাকে ঠিকমতো নারিশমেন্ট করতে হবে, যে যাতে একটা বাচ্চার স্কিন হেয়ারটা ঠিক থাকে। হেলথ তো অবশ্যই, হ্যাঁ হেলথ তো দেখবেনই, হ্যাঁ, তার সাথে কিন্তু স্কিন আর হেয়ারটাও দেখবেন। এটা ভাববেন না যে এখন থেকে কি বাচ্চাকে নিয়ে কোনো পার্লারে যাওয়া উচিত, আমি কিন্তু কোনো পার্লারে যাওয়ার কথা বলছি না। যেহেতু আমি বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে 5 বছর থেকে 80 বছর অবধি সমস্ত এজের, হ্যাঁ, আমি একটা স্কিন হেয়ারকে ইম্প্রুভ করে থাকি। এটাই মানে এক একজন এক একটা জিনিস পছন্দ করে, তো এইটা আমার একটা স্কিন আর হেয়ারের প্রতি একটা ভালোবাসা, যে একটা বাচ্চা বয়স থেকে, যে 5 বছরের পর থেকে যে একটা বাচ্চার স্কিন আর হেয়ার যেন সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক থাকে, সেইভাবে যাতে একটা বাচ্চা বড় হতে পারে এবং ইন ফিউচার যাতে তার স্কিন হেয়ারের প্রবলেম না আসে, সে সমস্ত গাইডেন্স যদি ঠিকমতো দেওয়া যায়, তাহলে একটা বাচ্চা পরিণত বয়সে যে জায়গায় পৌঁছাবে, সে তার মানে প্রফেশনাল দিক থেকে হোক বা এমনি নিজের দিক থেকে হোক, যাই হোক, যাতে একটা কনফিডেন্স লেভেলটা ভালো থাকে, সেটার জন্য কিন্তু একটা বাচ্চাকে ছোটো থেকেই কেয়ার করতে হয়। অনেক মায়েরা আছে বাচ্চা অবস্থাতেই তাদের বলে যে নিজেরাই শ্যাম্পু করে নিতে, নিজেরাই, অনেক বাচ্চাও আছে জেদ করে যে না আমি করবো, আমি বড়ো হয়ে গেছি আমি নিজে শ্যাম্পু করবো, কিন্তু ওইভাবে শ্যাম্পু করে কিন্তু
বাচ্চার কিন্তু ঠিকমতো শ্যাম্পু হচ্ছে না, বা শ্যাম্পু যে করছে চুলের মধ্যে কিন্তু শ্যাম্পু লেগে থাকছে সেটা একটা বাচ্চা কিন্তু বুঝতে পারছে না। বাচ্চা কেন, একটা বড়রাও কিন্তু ভালো করে হেয়ার ওয়াশ করতে পারে না। তো সেই জন্য আমি বলছি যে একদম 5 বছরের পর থেকে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ একটা বাচ্চার স্কিনের যত্ন নেওয়া উচিত বা হেয়ারের যত্ন নেওয়া উচিত, তাহলে অবশ্যই বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে যোগাযোগ করুন। সঠিক প্রসেসে আপনাদের ঠিকমতো গাইডেন্স দেওয়া হবে যে একটা বাচ্চাকে আপনি কীভাবে স্কিন আর হেয়ারের যত্নটা নিতে পারেন। শুধুমাত্র ড্রেস পরলেই হলো না, শুধুমাত্র তারা চাইছে, এখন কিন্তু বেশিরভাগ বাচ্চারাই দেখবেন যে বড়দের থেকেও বেশি মেকআপ করতে ভালোবাসে। তাই এই যে মেকআপ করছে তখন কিন্তু আপনি আটকাতে পারছেন না, সে কিন্তু বড়দের মেকআপই ইউজ করছে, লিপস্টিক লাগাচ্ছে, মুখে ফাউন্ডেশন লাগাচ্ছে, অনেক কিছু অ্যাপ্লাই করছে। তো এইগুলো যখন স্কিনে যাচ্ছে এগুলো কিন্তু বড়দের জিনিস, হ্যাঁ, তো অনেকটাই এগুলো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট, মেকআপের প্রোডাক্ট, যাই হোক মেকআপের প্রোডাক্ট কেন, বিউটি প্রোডাক্ট সমস্তই বেশিরভাগ এখন যেগুলো আমরা পাচ্ছি সেগুলো বেশিরভাগই তো কেমিক্যালযুক্ত প্রোডাক্ট। তো এই করে কী হয়, আমাদের ছোটোবেলাকার যে একটা স্কিন থাকে না, ওটা কী হয় আস্তে আস্তে, আমি বলছি না যাদের প্রবলেম যাদের নেই, যাদের এমনি স্কিন ঠিকই আছে তাদের আমি কিছু বলছি না, কিন্তু অনেক বাচ্চারই দেখা যায় যে স্কিনে অনেক নোংরা জমে বা অনেক ডাল হয়ে যায় বা কেমন যেন একটা অতিরিক্ত একটা মানে র্যাশ পুরো ভর্তি হয়ে যায় স্কিনে, তো দেখতে বাজে লাগে। বাচ্চারা কিন্তু মনের দিক থেকে অনেকটা ওদের কনফিডেন্স লেভেলটা নষ্ট হয়ে যায় যে অন্য বাচ্চাকে ভালো লাগছে, পরিষ্কার লাগছে, আমাকে এরকম কেন লাগছে, আমার কমপ্লেকশনটা কেন এত এরকম লাগছে, ডাল লাগছে, হ্যাঁ এত কেন ডার্ক লাগছে। তো এই ব্যাপারগুলো, কমপ্লেকশনটা বড় ব্যাপার না, কমপ্লেকশন যাই হোক না কেন, যে তাকে ফর্সা হতে হবে সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা কমপ্লেকশন যাই হোক না কেন সেটাকে একটা পলিশড একটা লুক দেওয়াটাই হচ্ছে মেন কথা। তো একটা পলিশড লুক থাকা দরকার। এবার তাদের প্রফেশনে কিন্তু তাদের এইটা কিন্তু ম্যাটার করে, আগেকার দিনে কিন্তু এই ব্যাপারটা ছিল না, কিন্তু এখন এটা ম্যাটার করে যে একটা পলিশড লুক কিন্তু খুব দরকার। কনফিডেন্স লেভেল কিন্তু খুব দরকার। এই কনফিডেন্স লেভেল আনার জন্যে কিন্তু একটা বাচ্চার ঠিক মতো পরিচর্যা করা উচিত, যার জন্য আপনাদের আমি বলছি যে বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে কিন্তু এই পুজো অফারটা দিয়েছি আমি টিনেজারদের কথা ভেবেই। সেটা কিন্তু আমি টিনেজার বলতে শুধুমাত্র যে 13 বছর থেকে 18-19 বছর অবধি বলবো তা না, আমি 5 বছরের পর থেকেই যে বাচ্চারা এরকম প্রবলেমের মধ্যে ফেস করছে তাদের গার্জেনদের আমি বলছি, তারা একবার আমার কাছে বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে এসে যোগাযোগ করুন। আশা করি আপনাদের ভালোই হবে, কারণ বাচ্চাদের সঠিক গাইডেন্সটা আপনারা পেয়ে যাবেন যে আপনারা কীভাবে আপনারা বাড়িতে থেকেই আপনারা আপনাদের বাচ্চাদের ঠিকমতো গাইডেন্সটা দিতে পারেন। তো আশা করি তো আপনাদের ভালো লাগবে। এখানে সমস্ত রকম কিছু আপনাদের অ্যাপ্লাই করে করে দেখিয়ে দেওয়া হবে, কী করতে হবে না হবে, সব অর্গানিক প্রোডাক্ট বাচ্চাদের জন্য দেওয়া হবে, সেটা হেয়ার ওয়াশের জন্যই হোক বা স্কিনের একটা ক্লিন আপের জন্যই হোক, সমস্ত কিছু বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার থেকে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এবং যারা যারা এরকম বাচ্চাদের স্কিন নিয়ে হেয়ার নিয়ে সাফার করছেন, হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ ভর্তি হয়ে গেছে স্ক্যাল্পে, হ্যাঁ স্কিনের কালার পুরো আনইভেন, ডাল হয়ে যাচ্ছে, পিম্পলস হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম যদি থেকে থাকে অবশ্যই আপনারা বাবি স্কিন অ্যান্ড হেয়ার কেয়ারে যোগাযোগ করুন। আশা করি 100% রেজাল্টই পাবেন। তো হেয়ার কেয়ারে বায়োতে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসি, টিল দেন বাই।